আমিলুল কোরআন, অর্থাৎ তিনি সেটাকে গ্রহণ করেছেন। আল্লাহ সূরাতুল আহজাবের শেষের দিকে বলেছেন যে أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. القرآن এটি একটি আল্লাহর হুকুম আহকাম সম্বলিত একটি মহা আল্লাহর বাণী। সেই বাণীর উপর আমল করতে যখন মানুষ এগিয়ে আসবে তার জন্য সেটা সহজ থেকে সহজ হয়ে যাবে। পবিত্র কালামে পাকের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে যদি পুরো সাগর, সমগ্র সাগরগুলোকে, মহাসাগরগুলোর পানিগুলোকে যদি কালি করা হয় এবং দুনিয়ার সব বস্তুকে কলম দিয়ে যদি লেখা হয়, আল্লাহর বাণীর বিস্তারিত এবং বিশ্লেষণ কখনো শেষ হবে না। لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله. যে পাহাড়কে আমরা নির্বুদ, পাহাড় নড়াচড়া করতে পারে না, বুঝে না ঠিকমতো, কেউ যখন পাহাড়ের উপর আক্রমণ করে বাধা দিতে পারে না, আল্লাহ বলেছেন এই পাহাড় যেটাকে সবচাইতে অবোধ নির্বুদ হিসেবে আমরা গণ্য করে থাকি, পাহাড়ের উপর যদি আমি কোরআন অবতীর্ণ করতাম সেই পাহাড়ও কোরআনের মর্ম, কোরআনের যথার্থতা, কোরআনের মর্মার্থ অনুধাবন করে পাহাড় গলিয়ে যেত আল্লাহর ভয়ে, আল্লাহর ভীতি গ্রহণ করে। অথচ এই কোরআন আমাদের সামনে উপস্থিত, আমাদের ড্রয়িং রুমে থাকে, আমাদের আশেপাশে পাণ্ডুলিপিগুলো থাকে, কেন যেন আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি বা দূরে সরিয়ে আছি। সেজন্য আল্লাহ বারংবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহর এই বাণীসমূহ পূর্বের জাতিসমূহের কাছে এসেছিল, নূহের কাছে এসেছিল, নূহের জাতির কাছে এসেছিল, লুতের জাতির কাছে এসেছিল এবং ফিরআউনের জাতির কাছে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে এসেছিল এবং সামুদ জাতির কাছে এসেছিল, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে এসেছিল। এই বাণীগুলো যুগে 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 ভাষার পরিবর্তন হয়েছে কিন্তু আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয়নি। কখনো কখনো হিব্রু ভাষায়, কখনো অন্য ভাষায়, কখনো ইব্রাহিমের কাছে, কখনো ঈসার কাছে, কখনো মুসার কাছে, কখনো সোহফে ইব্রাহিম, কখনো সুলাইমানের কাছে এসেছে, কিন্তু আল্লাহর বাণী সেই একই। এই একই বাণীগুলো যুগ যুগ ধরে আলিঙ্গন এবং লালন করার কারণে মানুষ অসভ্যতা থেকে নিজেকে বেরিয়ে এনে সভ্য শান্তিপূর্ণ একটি জাতিতে পরিণত হয়েছিল। সূরাতুল কমর আমাদেরকে এই শিক্ষাই দেয় যে মহানবীর সত্যতা প্রমাণকারী যেই সকল কমর সেটা এই সুরে উল্লেখ রয়েছে এবং কোরআনুল করিমের সহজ থেকে সহজতার কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং সবচাইতে আমাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন কুফরি যারা অস্বীকারী তাদের থেকে মুক্ত থাকার জন্য। তাই আসুন দর্শক শ্রোতা, এই আলোচিত সূরাতুল কমরের যে আয়াতগুলো আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন নসিহত শ্রবণকারী গ্রহণকারী কেউ আসু কিনা, আসুন আমরা কোরআন নসিহতকে গ্রহণ করে নিজের আত্মাকে, নিজের আমলগুলোকে, নিজের সমাজ, নিজের সকল ব্যবস্থা সমূহকে, নিজের যাবতীয় লেনদেনগুলোকে কোরআনের নূর দ্বারা আলোকিত করার চেষ্টা করি, কোরআনে হেদায়ত দ্বারা আমরা হেদায়ত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের নূরে নূরায়িত হওয়ার, হেদায়ত দ্বারা হেদায়ত নসিব করার, নসিব হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, শান্তিতে থাকুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ধূলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লা,
ধূলির ধারা বেশে আর জয় করিল দিল রেলার আজকে খুশির ঢল মেছে আজকে খুশির ঢল মেছে ধূসর সাহারায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি নিখিল দরুদ পড়িল এনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পড়িল এনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুর পরি তেরে সালাম হুর পরি তেরে সালাম জানাই নবীর পায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক আলোর মোহনা মোহনা টেলি